আসসালামু আলাইকুম বন্ধুরা, মনে করুন আপনি কাউকে ড্রয়িং শেখাতে চান, তাহলে কি করতে হবে? কৌশল ব্যবহার করতে হবে। আমাদের উচিত কৌশলে ড্রয়িং শেখানো বা বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া। এভাবে স্কেল দিয়ে হালকা করে বা গাঢ় করে একটা দাগ আঁকবেন। আশা করছি আপনি যাকে শেখাবেন এভাবে শেখাবেন। দেখুন, বলবেন মাঝে একটা সোজা দাগ আঁকতে, দুই পাশে দুইটা সোজা দাগ আঁকতে। এটা একেবারে সহজ একটি ড্রয়িং। আচ্ছা, দুইটা দাগ আঁকার পর এই পাশে একই রকম করে একটা দাগ, এই পাশে আরেকটা সোজা দাগ। এই দুই দাগটা কিন্তু সোজা হবে, এটা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। এরপর এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ। তাহলে কয়টা দাগ হলো? দুইটা, ছয়টা দাগ হলো। এরপর এই মাঝের দিয়ে যেই দুইটা দাগ দিয়েছিলাম, সেই দুইটা দাগের ওপর একটা সোজা দাগ আঁকব। এই মাথা থেকে উপর দিকে নিয়ে যাব, এই মাথা থেকে উপর দিকে নিয়ে যাব। এরপর দুই মাথা আমরা অ্যাডজাস্ট করে দিব। আবার খেয়াল করুন, এই মাথা যতদূর বাড়তি আছে এখান থেকে নিচের দিকে একটা দাগ টানব, এই বরাবর নিচের দিকে একটা দাগ টানব। এরপর এই দাগের সাথে ওই দাগ লেগে দিব। দেখতে পাচ্ছেন কৌশলী সুন্দর একটা ঘর আঁকলাম। ঘরের দরজা জানালা আঁকতে হবে, অবশ্যই দুইটা দাগ সোজা হতে হবে। আমারটা যদি নাও সোজা হয়, আপনারা চেষ্টা করবেন সোজা করার। দরজা আঁকার পর দুইটা জানালা আঁকতে হবে, দুই পাশে দুইটা জানালা আঁকব। আমরা কি পেন্সিল দিয়ে আঁকছি? এটা 4B পেন্সিল দিয়ে আঁকছি। চাইলে আপনি 2B অথবা 6B পেন্সিল দিয়ে আঁকতে পারেন। রং করলে অবশ্যই 2B পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। ঘর আঁকা শেষ, দুই পাশে দুইটা যদি গাছ আঁকা হয় কেমন হয়? আগে আমি দাগ দিয়ে রাখছি যেন এখান থেকে আঁকা সহজ হয়। এর মাঝে দেখুন ভি আঁকবেন, দুই দিকে দুইটা দাগ তুলে দিবেন। গাছের শেপ হয়ে গেল, গাছের ডাল হয়ে গেল। ভি আঁকলাম, দুই দিকে দুইটা দাগ তুলে দিলাম। এখন আমরা এখান থেকে, এর মাঝে থেকে এইভাবে ঘুরাবো। ঘুরে ঘুরে আইডিয়া মতো আমরা উপর দিকে নিয়ে যাব, যাতে সুন্দর একটা গাছের শেপ হয়। এ পাশে যেমনটা করেছি এই পাশে আমরা তেমনটাই করব। একটু বড় করে গোল করলেও সমস্যা নেই, আপনাদের বোঝাতে পারলে আমার সার্থকতা। এখন দেখুন, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, তার একটু নিচে থেকে এখানে এবং এখানে, এখান থেকে আমরা সোজা করে একটু ভাঁজ করে সোজা করব। আবার এখান থেকে একই রকম করে এই দিকে একটা দাগ টানব। তাহলে কি হলো? এটা সুন্দর একটা রাস্তা হয়ে গেল। আমরা কি এমনটা করতে পারবো? দেখুন, এই তো আপনাদেরকে আমি প্রশ্ন করছি, এমনটা কিন্তু আমরা আঁকতে পারবো, আমরা পারবো, ছোটদেরকেও আঁকাতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কাউকে ড্রয়িংটি শেখানো। অন্য কাউকে বলতে আমরা কিন্তু ছোটদেরকে ড্রয়িং বেশি শেখাই। এইভাবে দাগ আঁকতে হবে। এখন হয়তো বা বুঝতে পাচ্ছেন, এর মাঝে যদি আমরা ফুল আঁকি বা ফুলের গাছ তুলে দিই ফুল সহ, তাহলে সুন্দর লাগবে। এখানে একটি গোল এবং এখানে একটি গোল, দুইটা কিন্তু একই পাশে আমরা নিয়েছি। এই ফুলটা আঁকতে কে না পারে? এমন ফুল আঁকবো যেন সবার আঁকতে সহজ হয়। এখান থেকে একটা ডাল নিচের দিকে নামাই দিব, এখান থেকে একটা ডাল একটু ভাঁজ করে নিচের দিকে নামাই দিব। এরপর এখান থেকে এইভাবে একটি পাতা, এখান থেকে এইভাবে একটি পাতা। দেখুন, সহজ এবং সুন্দর পাতা আঁকছি আমরা। এইভাবে, এই তো। এখন আমাদের আর একটু কাজ বাকি আছে। এখানে একটা ফুল আঁকবো, এই সোজা বরাবর এইখানে। রাস্তার দুই পাশে আমরা ফুল সহ ফুলের গাছ আঁকছি।
সোজা দিলাম, এখান থেকে সোজা দিলাম, এইভাবে পাতা আঁকবো আমরা, এখান থেকে এইভাবে, এই তো। দৃশ্যটি আঁকা প্রায় শেষ শেষ মুহূর্তে এসে আমরা আরেকটি কাজ করব। এই তো দেখতে পাচ্ছেন এই গাছের পিছনে আমরা এইভাবে দাগ আঁকছি, গাছে যেরকম করে এরকম ঘুরে ঘুরে করেছি সেই রকম করেই আমরা ঘর এবং গাছের পিছনে আঁকব। এটা দেখে কি মনে হবে আপনারা বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝাউ জঙ্গলের মতো গাছ বা দূরের গাছপালা এরকম দেখা যাচ্ছে। আর চাইলে আপনারা আকাশে যদি একটি সূর্য দিতে চান তাহলে আরও অনেক ভালো হবে, যদি না দেন কোনো সমস্যা নেই, যদি পারেন হাত দিয়ে গোল করতে আমার মতো করে তাহলে একটি গোল করবেন, যদি গোল না হয় রাবার দিয়ে মিশিয়ে আরেকটু সুন্দর করে গোল করার অপশন তো আছে। দৃশ্যটি আঁকা শেষ, চাইলে এখানে রং করতে পারেন, সূর্যতে কি রং হয়, হলুদ রং হয়, আকাশে নীল রং হয় বা আকাশি রং হয়, গাছে সবুজ, এখানে সবুজ, তারপর ঘরে ইচ্ছা মতো রং করবেন আপনার পছন্দ অনুযায়ী। এই দেখতে পাচ্ছেন এগুলোতে ঘাসের রং করবেন, ফুলের রং করবেন, রাস্তার রং করবেন, প্রকৃতি বুঝে বাচ্চাদেরকে রং করা শেখাবেন বা রং করতে দিবেন, তাহলে তাদের মেধা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।